আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই বছরে এসএসসি 23 পরীক্ষার্থীরা বৃত্তি পাবে। অর্থাৎ আমি কালকে একটা আপডেট দিয়েছিলাম যে ১৬,২০০ টাকা তাদেরকে স্কলারশিপ দেওয়া হবে এবং এই স্কলারশিপ পাওয়ার সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে 3 পয়েন্ট। আমার এই কথাটা শোনার পরে অনেক পরিমাণ শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছে, 3 পয়েন্টে আবার বৃত্তি হয় নাকি? 3 পয়েন্টে কি বৃত্তি পাওয়া যায়? দেখো, আমার কথা যখন বিশ্বাস করছো না, শিক্ষা বোর্ড যে বলেছে, আমি যদি শিক্ষা বোর্ডের তথ্যটা তোমাদেরকে দেখাই, আশা করি তোমরা বিশ্বাস করবে। এবং বৃত্তির সিলেকশনটা কিভাবে হয় তোমরা যদি এই বিষয়টা একবার জানতে পারো, তাহলে আমার মনে হয় না যে কারো মনে এই বিষয়ে কোনো সন্দেহ থাকবে। কারণ কি, বৃত্তির সিলেকশনটা শিক্ষা বোর্ড কিভাবে করবে এই নিয়মে তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে একটা শিক্ষার্থী সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়েও সেই বৃত্তির আওতাধীন থাকতে পারবে। তবে এই 3 পয়েন্টটা চতুর্থ বিষয় ব্যতীত হতে হবে এবং বৃত্তি পাওয়ার জন্য তোমাকে কোনো একটা কলেজে অধ্যয়নরত অবস্থায় থাকতে হবে। এবং দ্বিতীয়ত, যেই কমেন্টটা প্রচুর পরিমাণে শিক্ষার্থী আমাকে করছে যে ভাইয়া আমি বেসরকারি কলেজে ভর্তি হয়েছি, সেক্ষেত্রে আমি বৃত্তি পাবো কিনা। দেখো, সরকারি বেসরকারি এগুলো এখানে কোনো ফ্যাক্ট না। বৃত্তিটা সাধারণত দেওয়া হচ্ছে এসএসসি 23 পরীক্ষার্থীদের ক্ষেত্রে। তুমি যখন এসএসসি 23 পরীক্ষার্থী ছিলে, তোমার ওই রেজাল্টের উপর বেসিস করে তোমাকে এই বৃত্তির জন্য সিলেকশন করা হচ্ছে। এবং তুমি যদি কোনো একটা কলেজে অধ্যয়নরত অবস্থায় থাকো, সেক্ষেত্রে তুমি এই বৃত্তিটা পাবে, সেটা সরকারি হোক বা বেসরকারি। সরকার অনুমোদিত যে কোনো কলেজে অধ্যয়নরত অবস্থায় থাকলে টোটাল 2 বছর যাবৎ তুমি এই বৃত্তিটা পাবে। এখন আমরা জানবো বৃত্তির সিলেকশনটা আসলে কিভাবে হয়। কারণ কি, তোমাদের ভিতর যদি এই ধারণাটা আমি দিয়ে দিই যে বৃত্তির সিলেকশনটা আসলে কিভাবে হবে, তাহলে আমার মনে হয় এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না। আমি নিজের মুখে বলার থেকে আমি যদি শিক্ষা বোর্ডের নোটিশটা একটু দেখিয়ে দিই, শিক্ষা বোর্ড কি বলেছে, তারা বৃত্তির সিলেকশনটা কিভাবে করছে, তাহলে মনে হয় বিষয়টা আর একটু সহজ হবে। সরকারি আদেশ মোতাবেক পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মধ্য হতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বণ্টিত হবে। বৃত্তি পাওয়ার যোগ্যতা সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট। বৃত্তি তালিকা প্রস্তুতের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো পর্যায়ক্রমে অনুসরণ করা হয়েছে, অর্থাৎ 4টা নিয়ম অনুসরণ করে শিক্ষার্থীদেরকে বৃত্তি দেওয়া হয়। প্রথম যে নিয়মটা, সেটা হচ্ছে সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে চতুর্থ বিষয় ব্যতীত বৃত্তি প্রদান করা হলো। অর্থাৎ তুমি প্রাপ্ত এসএসসি 23 পরীক্ষায় তুমি যে পয়েন্টটা পেয়েছো, এই পয়েন্টটা চতুর্থ বিষয় ব্যতীত যদি 3 পয়েন্ট এবং 3 পয়েন্টের উপরে হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি বৃত্তি পাবে। দেখো, খ নম্বরে যেটা বলা হয়েছে, একাধিক শিক্ষার্থী একই জিপিএ পেলে প্রথমে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করা হলো। একাধিক শিক্ষার্থী যদি একই জিপিএ পায়, সেক্ষেত্রে চতুর্থ বিষয় ব্যতীত, অর্থাৎ চতুর্থ বিষয়ের নাম্বার ব্যতীত অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সকল সাবজেক্টের টোটাল নাম্বার যোগ করে মেধাক্রম প্রস্তুত করা হলো। 3 নম্বরে যে বিষয়টা বলা হয়েছে, সেটা হচ্ছে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত মোট নম্বর একই হলে চতুর্থ বিষয় সহ প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করা হলো। অর্থাৎ যদি চতুর্থ বিষয় ব্যতীত অনেকের প্রাপ্ত মোট নম্বর একই হয়, সেক্ষেত্রে চতুর্থ বিষয় সহ প্রাপ্ত মোট নম্বর হিসাব করে মেধাক্রম প্রস্তুত করা হয়। 4 নম্বরে যে বিষয়টা খেয়াল করা হয়, সেটা হচ্ছে চতুর্থ বিষয় সহ প্রাপ্ত মোট নম্বর একই হলে পর্যায়ক্রমে বাংলা, ইংরেজি ও সাধারণ গণিতে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হলো। দেখো, মূল কাহিনী হচ্ছে এটাই। অর্থাৎ প্রথম যে রুলসটা, সেটা হচ্ছে চতুর্থ বিষয় ব্যতীত তোমার টোটাল যে জিপিএটা, এই জিপিএটা হিসাব করা হবে। এটা হচ্ছে বৃত্তির সিলেকশনের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে চতুর্থ বিষয় ব্যতীত যখন জিপিএটা হিসাব করা হবে, যদি দেখে অনেক শিক্ষার্থীর একই জিপিএ, অনেকগুলো শিক্ষার্থীর জিপিএটা একই, সেক্ষেত্রে শিক্ষার্থীদের চতুর্থ বিষয় ব্যতীত অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে যে প্রাপ্ত নম্বরটা, অর্থাৎ তুমি 1 সাবজেক্টে 70 পেয়েছো, 1 সাবজেক্টে 80 পেয়েছো, 1 সাবজেক্টে 90 পেয়েছো, এই টোটাল প্রাপ্ত নম্বরটা হিসাব করা হবে। এই হিসাবের দিক থেকে যারা এগিয়ে থাকবে তারা স্কলারশিপটা পাবে বা বৃত্তিটা পাবে। আবার যদি দেখে যে চতুর্থ বিষয় ব্যতীত টোটাল নাম্বার অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে একই, সেক্ষেত্রে চতুর্থ বিষয় সহ তৃতীয় নাম্বার ধাপে চতুর্থ বিষয় সহ টোটাল নাম্বার হিসাব করা হবে। অর্থাৎ তোমার যে কয়েকটা সাবজেক্টে তুমি পরীক্ষা দিয়েছো, সকল সাবজেক্টের নাম্বার একই জায়গায় যোগ করে দেখা হবে যে কারা এগিয়ে আছে। আবার চতুর্থ বিষয় সহ সকল, অর্থাৎ টোটাল নাম্বার যদি অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে একই হয়, সেই ক্ষেত্রে 3টা সাবজেক্টের নাম্বার দেখা হবে, বাংলা, ইংরেজি, গণিত, এই 3টা বিষয়ের নাম্বার যোগ করে দেখা হবে যে কারা এগিয়ে আছে। যারা এগিয়ে থাকবে তারা এই স্কলারশিপের আওতাধীন হবে। সেক্ষেত্রে তোমার জিপিএটা এখানে কোনো ম্যাটার করছে না। অর্থাৎ তুমি অনেকগুলো সাবজেক্টে ভালো রেজাল্ট করছো, 1টা সাবজেক্টে 90 পেয়েছো, 95 পেয়েছো, সাপোজ 100 কাছাকাছি পেয়েছো। আবার অনেকে জিপিএ 5 পেয়েছে বা 4 পয়েন্ট পেয়েছে বা 4.50 পেয়েছে, কিন্তু মানে সে যে কয়েকটা সাবজেক্টে A+ পেয়েছে তার সবগুলো সাবজেক্টে নাম্বার ছিল এইভাবে যে 80, 81, 82 এরকম করে। তো এই 4টা বিষয়ের উপর বেসিস করে শিক্ষার্থীদেরকে আসলে সিলেকশন করা হয়। অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করছে যে ভাইয়া
যারা জিপিএ 5 পেয়েছে তারাই বৃত্তি পাবে, যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে তারাই বৃত্তি পাবে। আসলে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে বৃত্তির সিলেকশনটা এভাবে হবে যে চতুর্থ বিষয় ব্যতীত 3 পয়েন্ট প্লাস নাম্বার থাকলে তুমি বৃত্তির আওতাধীন হবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের টোটাল নাম্বারটা এখানে ভ্যালুয়েবল হবে, অর্থাৎ টোটাল নাম্বারটা দেখা হবে। সেক্ষেত্রে একজন শিক্ষার্থী এ প্লাস পেয়েও তার টোটাল নাম্বার অনেক কম হবে, আবার একজন শিক্ষার্থী 4 পয়েন্ট পেয়েও তার টোটাল নাম্বার ওই এ প্লাস পাস শিক্ষার্থীর থেকেও বেশি হবে। এটা কিন্তু হতেই পারে, কারণ কি একটা সাবজেক্টে তুমি এ প্লাস পেয়েছো 80 পেয়ে, অন্য একটা শিক্ষার্থী একটা সাবজেক্টে এ প্লাস পেয়েছে 95 পেয়ে, সেক্ষেত্রে দেখো সে কিন্তু তোমার থেকে এগিয়ে গেলো। অর্থাৎ জিপিএ 5 পেলেই যে আমরা স্কলারশিপ পাবো, গোল্ডেন এ প্লাস পেলেই যে স্কলারশিপ পাবো এমনটা না, অনেক কম পয়েন্ট পেয়ে বা অনেক কম জিপিএ পেয়েও তুমি স্কলারশিপ পেতে পারো। এখন দেখো যেহেতু দুই ধরনের স্কলারশিপ আমাদেরকে দেওয়া হয়, একটা হচ্ছে মেধাবৃত্তি, যারা মানে টোটাল নাম্বারের দিক থেকে অনেক এগিয়ে থাকবে, অনেক ভালো রেজাল্ট করেছে, তারা পাবে হচ্ছে মেধাবৃত্তি। এবং সাধারণ বৃত্তি মানে কি 3 পয়েন্ট প্লাস চতুর্থ বিষয় ব্যতীত 3 পয়েন্ট প্লাস যে নাম্বারগুলো হয়ে থাকে এই নাম্বারগুলোর উপর ভিত্তি করে দেওয়া হয় হচ্ছে সাধারণ বৃত্তি। আশা করি বৃত্তির সিলেকশনটা কিভাবে হয় এইটা জানার পরে তোমাদের কারো মনে কোনো প্রশ্ন নেই, বিষয়টা বুঝতে পেরেছ। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।